फटाफटी एक दारुण मन भालो करार जिनिस बनाते चले जिनिसटा बनाबो सेटा दीदी तुम्हारा देखो तुम्हारे मन भालो हो जाए तब से जिनिसटा कि সেটা জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে আমার রান্নাঘরে। তবে তার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, আজকে হচ্ছে জুন মাসের 12 তারিখ। তো আজকে আমার এই চ্যানেলটির জন্মদিন, মানে রিয়েল লাইফ অফ নন্দিতা এই চ্যানেলটির আজকে হ্যাপি বার্থডে। তো গত বছর এই জুন মাসের 12 তারিখেই আমি আমার চ্যানেলটি ওপেন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আজও আমার চ্যানেলটি খুবই ক্ষুদ্র এবং খুবই ছোট্ট আছে, এখনও পর্যন্ত গ্রোথ হয়নি। তবে আমার তাতে কোনো কিছুই কষ্ট হচ্ছে না, তাতে আমার কোনো কষ্টই হচ্ছে না, তার কারণ আমি এই লকডাউনের মধ্যে তোমাদের সাথে প্রত্যেক দিন গল্প করতে পারি, তোমাদের সাথে আমার রান্নাবান্না, আমার লাইফস্টাইল, আনন্দ, মজা, দুঃখ, সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমাদের সাথে শেয়ার করি আর আমার তাতে অনেক 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 আনন্দ হয়। যাই হোক, তোমরা যদি আমাকে ভালোবেসে আমার পাশে থাকো তো আশা করব আগামী দিনে আমার এগিয়ে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে, আর আশা করব তোমরা নিশ্চয়ই আমার সাথ দেবে। তাহলে চলো আর বেশি কথা না বলে চলে যাইস রান্নাঘরে, আর আমি কি আর রান্নাঘরে গিয়ে দেখব কি হতে চলেছে। তাহলে চলো চলে যাই রান্নাঘরে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো আমি এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে আছে ফুল ক্রিম দুধ 1 লিটার, আর এখানে দেখো আমি দুটো আমের ফল বার করে নিয়েছি, আর এটাকে আমি এখন গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, গরম করতে বসিয়েছি। এটা একটু লিকুইড ফর্মে আছে, তো এটা যতক্ষণ না একটু মানে ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এইরকমভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এটা একদমই ঘন হয়ে যাবে। আর এই যে দুধটা আমি 1 লিটার বসিয়েছি, এটাকে আমি ছানা কাটাবো। তো তো দেখো 5 টেবিল স্পুন লেবুর রস দিয়ে আমি 1 লিটার দুধকে কাটিয়ে ছানা বানিয়ে নিলাম। আর এই আমের পাল্পটা দেখো কতটা ঘন হয়ে গেছে। তো এই আমের পাল্পটাকে এবার আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো, আর এবার এই ছানাটাকে আমি জলটা ঝরিয়ে নেব। এখানে ছানার জলটা আমি ঝরিয়ে নিয়েছি, কি সুন্দর ছানাটা জল ঝরে গেছে। আর এই দেখো আমের পাল্পটাও কত সুন্দর একটা ফর্মে এসে গেছে, একটা ঘনত্ব ঘন হয়ে গেছে একদম পুরো, কত সুন্দরভাবে। তো আমি যেটা প্রথমে করব, এই ছানাটাকে ভালো করে একদম সফট হাত দিয়ে এটাকে একটু ম্যাশ করে নেব সুন্দর করে। তবে আমি এটাকে খুব বেশি মাখামাখি করব না, কারণ ছানার মধ্যে যে ময়েশ্চার ব্যাপারটা থাকে সেগুলো সেটা নষ্ট হয়ে গেলে রসগোল্লাটা শক্ত হয়ে যাবে। তো খুব আস্তে আস্তে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। দেখো আমার এই ছানাটা কত সুন্দর এবং কত সফটভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর দেখো একটু থালার গায়ে লেগে থাকছে না, কত সুন্দরভাবে আমার মাখাটা হয়েছে।
তো এই ছানাটার মধ্যে আমি যেটা করব এই যে এই আমের এই পাল্পটা আমি একটু মিশিয়ে দেব। তো এই ছানাটার মধ্যে আমের পাল্পটা ভালো করে একটু মিশিয়ে নেব। আমের পাল্পটা আমি এই ছানাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে এটা মিশিয়ে গেছে দেখো। এরপরে আমি এই ছানাটা থেকে একটা একটা করে রসগোল্লা আমি কেটে নেব। আর এইটুকু যে পাল্প আছে ওটাও আমি একটা কাজে লাগিয়ে নেব। তো সেটাও আমি কি কাজে লাগাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখো মা কি সুন্দর রসগোল্লা গুলোকে করে নিয়েছে। 1 লিটার দুধে 15টা রসগোল্লা এখানে হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে দেখো। তো দেখো আমার এখানে রসগোল্লা গুলো বানানো হয়ে গেছে, আর আমি রসগোল্লার রস বানাবো বলে এত বড় বাটির এক বাটি এখানে চিনি নিয়ে নিয়েছি, আর সেটা কড়াইতে ঢেলে দিলাম। আর এই বড় এই বাটিটারই আমি 3 বাটি জল এইটার চিনিটার মধ্যে দিয়ে রসটা বানাবো, যাতে রসটা একটু পাতলা ধরনের হয়। তো 3 বাটি জল আমার দেওয়া হয়ে গেল। তো রসটা যদি একটু পাতলা ধরনের হয়, একটু বেশি মোটা যাতে না হয়, তাহলে কি হবে রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে ফুটবে। তো দেখো চিনির রসটা কিন্তু টকবক টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি যেটা করব, দেখো এই যে ম্যাঙ্গো পাল্পটা আছে এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এই রসটার সাথে আমি এটাকে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে রসের সাথে আমের পাল্পটা মিশে গেছে, এখন রসটা আরো সুন্দরভাবে ফুটছে। তো এখন আমি কি করব, এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। পাচ্ছো মিষ্টিগুলো কি সুন্দরভাবে রসের মধ্যে ফুটছে। আর এখন আমি কি করব, এই রসগোল্লাটাকে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। রসগোল্লাটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, আর আমি গ্যাসের আঁচটা রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে 10 থেকে 15 মিনিট পর। তো 10 থেকে 15 মিনিট পরে আমি আবার একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে। দেখো 10 মিনিট হয়ে গেছে আর আমি এই ঢাকাটা তোমাদের সামনেই খুলব। এবার সেই মুহূর্তের অপেক্ষা কিরকম হয়েছে, 1 2 3 স্টার্ট। ও মাই গড, সো ডিলিশিয়াস অ্যান্ড লুক ভেরি বিউটিফুল। ও মাই গড, আর দেখো রসগোল্লার মধ্যে রস ঢুকে রসগোল্লাগুলো পুরো একদম ফুলে গেছে, আর রসগুলোকে ঢুকে একদম পুরো রসগোল্লাগুলো ডুবে গেছে রসের মধ্যে। ও মাই গড, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে।
তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আবার তোমাদের সাথে শেয়ার করব কি অবস্থায় এসছে রসগোল্লাটা। তো দেখো রসগোল্লাগুলোকে আমি নামিয়ে নিয়েছি, একটা কাঁচের বাটিতে নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা রসগোল্লা আমি এবার তুলবো। দেখো কতটা সফট এবং রসের টই টুম্বুর হয়ে গেছে। তো একটা রসগোল্লা আমি প্লেটে নিয়ে নিলাম, নিয়ে দেখো কতটা রস ঢুকেছে। হ্যাপি বার্থডে রিয়েল লাইফ অফ নন্দিতা, হ্যাপি বার্থডে রিয়েল লাইফ অফ নন্দিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো প্রথমেই রসগোল্লার স্লাইসটা চলে যাবে আমার মেয়ের মুখে। ইয়া কেমন হয়েছে বল তিন্নি? ভালো হয়েছে, সফট হয়েছে, নরম হয়েছে। হ্যাঁ ওকে, সেকেন্ড স্লাইস চলে যাবে আমার বরের মুখে। কেমন হয়েছে বলো? দারুণ ভালো হয়েছে, সফট হয়েছে। তারপরে আমি এই স্লাইসটা দিয়ে দেবো আমার শাশুড়ি মাকে, যিনি এত আমাকে সাপোর্ট করেন। তো উনি মুখে নিতে চাইছেন না, হাতেই নিচ্ছেন। খেয়ে বলুন কেমন হয়েছে, আগে খান। ভালো হয়েছে, সফট হয়েছে, খুব ভালো হয়েছে। রিয়েলি আমার বৌমা করেছে, খুব ভালো হয়েছে, আমি খুশি এইতে, আর কিছু চাই না। হুম এটাই খুশি। তো দেখো থার্ড যে স্লাইসটা আছে রসগোল্লার, ফোর্থ যে রসগোল্লার স্লাইসটা আছে সেটা অবশ্যই আমার মুখে যাবে। ও মাই গড, প্রথমবার এত সুন্দর রসগোল্লা হলো, টু গুড। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, আমেজ। তাহলে চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের এই রসগোল্লার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর অবশ্যই কমেন্টস করো। তাহলে আজকের মতো বাই, গুড নাইট।